তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জাতীয় নির্বাচন হতে দেবে না বিএনপি, এমন হুঁশিয়ারি দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে গণসমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির একটাই লক্ষ্য, সরকার পতন। সমাবেশে দলটির নেতারা বলেন, সরকার খেলার কথা বলেছে আর বিএনপি খেলা শুরু করে দিয়েছে। জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বিরুদ্ধে খেলা হবে। ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। খেলা হবে, খেলা হবে, আন্দোলনে খেলা হবে। সুপ্রিয় দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হবে না, এই নিয়ে একটি কঠিনভাবে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। কলিজার বন্ধুরা অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখবেন। সেই সংসদের ভিতরে অবৈধ মন্ত্রীরা আছেন, সেই অবৈধ মন্ত্রীদেরকে পদত্যাগ করতে হবে, সেই সংসদকে পবিত্র করতে হবে, এই নিয়ে কঠিনভাবে মন্তব্য করেছেন। কে করেছেন বা কারা করেছেন আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখতে পারবেন আমার কলিজার বন্ধুরা। সেই সাথে সাথে জনগণের ভাগ্য নিয়ে, জনগণের কপাল নিয়ে, জনগণের বুট নিয়ে যারা চিনিমিনি খেলবে তাদের সাথে কঠিন হুঙ্কার দিয়ে কঠিনভাবে খেলা হবে রাজপথে, এভাবে একটি হুঙ্কার দিয়েছেন সেই ওবায়দুল কাদের স্যার। আমরা সেই ভিডিও ফুটেজটা আজকে অ্যাড করেছি, অবশ্যই ধৈর্য ধরে আজকের ভিডিও দেখবেন আমার কলিজার বন্ধুরা, কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। রংপুরে সমাবেশ হয়েছে, এগিয়ে আওয়ামী লীগে সমাবেশ করেছে, কিন্তু কোন সমাবেশে লোক বেশি হয়েছে এটি বিবেচনা করবেন আপনারা। আজকে আওয়ামী লীগের সমাবেশে কত লোক হয়েছে আপনারা সেই ভিডিও পুলিশে দেখাবো, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন। আওয়ামী লীগের সমাবেশে ওবায়দুল কাদের স্যার বক্তব্য রাখার সময় কেন একজনকে ধাক্কা দিলেন আজকে সেই ভিডিও পুলিশটিও থাকবে এই ভিডিওতে। খুব গুরুত্ব সহকারে আজকের ভিডিও দেখবেন, রীতিমতো ভিডিও দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে আমার কলিজার বন্ধুরা। আরেকটি কথা না বললে নয়, চ্যানেলে যদি নতুন এসে থাকেন প্রতিদিন এমন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা একে একে সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখে আসি। এই দেশে আস্তিনার অধীনে কোনো নির্বাচন হবে না, সব কথা সব আমরা একটাই দাবি। আমাদের দাবি যে সংসদকে বিলুপ্ত করতে হবে। হারুন সাহেব তৈরি আছেন, যে কোনো সময় পার্টি থেকে নির্দেশ দিলেই তিনি পদত্যাগ করবেন। ভূমিন রেডি আছে, পদত্যাগ করবে। জাহিদুল রেডি আছে, পার্টি নির্দেশ দিলেই তারা পদত্যাগ করবে। অর্ধগণ সেই সংসদকে বিলুপ্ত করে এই সরকারকে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে। তারা নতুন একটি নির্বাচন কমিশন গঠন করবে, সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে সকলের তদন্তার মধ্যে দিয়ে দেশের মানুষ তাদের আর আমাদের নেতা তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন যে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এই আন্দোলনের পরে সরকারকে পরাজিত করে যে সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই সরকার হবে জাতীয় সরকার, অর্থাৎ যা আন্দোলন করেছে তাদের সকলকে জাতীয় সরকার এবং সেই সরকার বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা তৈরি করেছে, অর্থনীতির অবস্থা সৃষ্টি করেছে, রাজনীতিকে মানুষ করে দিয়েছে, তাকে আবার ঠিক করার জন্য মেরামত করার জন্য জাতীয় সরকার কাজ করেছে। বন্ধুগণ, এই সরকার সব শেষ করেছে, এই যে আমাদের খাইরা ইয়াং ছেলে আছে 70-80 জন, 90 জন কোনো ভবিষ্যৎ নাই, চাকরি পাওয়া যায়, ব্যবসা পাওয়া যায়, বলছিলেন কি না দিয়েছে ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলে তাদের সঙ্গে খেলা হবে, খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে, রসনের নির্বাচনের বিরুদ্ধে খেলা হবে। টাকা উড়ে আকাশে, টাকা উড়ে বাতাসে, টাকা উড়ে পাড়ায়, টাকা উড়ে মহল্লা, টাকার খেলা হবে না,
খেলা হবে জনগণের সাথে, আপনাদের সেই সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক খুনি সরকার, ডাকাত সরকার, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, যাদের হাতে স্বাধীনতা নিরাপদ নয়, যাদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয়।